হাতের রংচা নিয়ে যায় আর আমার কলিজা ভাইটা দুই ভাগ হয়ে যায় যে আল্লাহ। রংচা নিয়ে বাইর হয়ে এক দুই ঘন্টা পর বিক্রি করে আসে, তখন ঘরে 1 কেজি চাল নিয়ে আসে আর ভাইয়ার জন্য একটা কেক নিয়ে আসে। দিন বসছি রংচা বিক্রি করতেছি, আমার গা ধরে তাড়ায় দিছে, ওইখানে আমাকে বসতেই দেয় না উনি। তারপর থেকে হাইটে হাইটে বিক্রি করতাম রংচা। বন্ধুরা সবাই স্কুলে যায়, আমি স্কুলে যাইতে পারি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন সকলেই আমরা প্রতিদিনই একটি করে জীবনের গল্প তুলে ধরি এবং লাইভ দেখাই সরাসরি। তো আসলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন, প্রবাসী ওয়াইফ। আসলে তার জীবনে কি ঘটেছে সেই কথাগুলোই শুনব এবং আপনাদেরকেও শোনাব। আর যারা আমাদের এই লাইভটিতে জয়েন করেছেন, অবশ্যই অবশ্যই সকলে মিলে লাইভটি শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যারা যারা আমাদের লাইভে আছেন, অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন, আমরা উত্তর দিয়ে দিব। আর আপনারা শুরুতেই বলছি, উনি আবার বলছি, উনি হচ্ছেন একজন প্রবাসীর ওয়াইফ। তো আসলে এই প্রবাসীর কি হয়েছে, প্রবাসীর জীবনে কি ঘটেছে সেই কথাগুলো শুনব। তো আমরা প্রথমে শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম আকিমাত রাখি। আচ্ছা, তো এই যে আমরা যতটুকু শুনলাম যে আসলে আপনার মানে এখন বাঁচাটাই খুবই কঠিন হয়ে যাচ্ছে, আসলে কি হয়েছে আপনার জীবনে সেই কথাটা একটু বলুন। আসলে আমার জীবনে আগে খুবই ভালো ছিল, এখন স্বামী অসুস্থ হয়ে গেছে, তার জীবনে খুব কষ্ট অনাচার দেখা দিচ্ছে। উনি ছয়তে যখন একটু আমাদের দিকে তাকিয়ে বলুন, উনি যখন বিয়ের আগে ছয়তে ছিল তখন আয়েশা বিয়ে করছে, বিয়ে করার পর ওনার বাড়ি ছিল, সব কিছু ছিল, তখন উনি খুবই ভালো ছিল। যখন বাড়ি বিক্রি হয়ে গেল তখন উনি একটা গাড়ি কিনলো, গাড়ি কিনলে আমাদের সংসারে খুবই ভালোভাবে চলা ছিল, একটু জোরে বলবেন আপা, খুবই ইনকাম ভালো ছিল, উনি চলতে ফিরতে ভালোভাবে পারছিলাম। ধীরে ধীরে একদিন হঠাৎ করে ওনার শরীরে অসুস্থতা ধরা পড়লো, ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে উনি অনেক সমস্যা ভুগলো, চোখে সমস্যা ধরা পড়লো, হাতের মিদরে হাতের আঙ্গুল ইনফেকশন হলো, ডাক্তার হাসপাতাল দৌড়ে দৌড়ি করে যেটুকু সম্পদ ছিল সব চলে গেল ওনার হাতের পিছে। তখন বাচ্চারা হাতটা দেখি একটু, হাত দেখো, হাতের আঙ্গুলটা নাই না? আপনার কাগজপত্র গুলা দেখি আসলে তো আপনার কাগজপত্র গুলা একটু দেখানোটা আমাদেরকে। উনি এখন নিজেই চলতে পারে না, কিভাবে কাজ করবে, সেই জন্য সন্তান বাপ মার হাল ধরছে, রংচা বিক্রি করে ছেলে। একদিন ঘরে খাবার ছিল না, ছোট ছেলেটাকে খাওয়াতে পারছি না, তখন ছেলে মা আমাকে একটা ব্যবস্থা করে দাও, আমি একটু রংচা বিক্রি করি, হাইটা হাইটা আমার ভাইয়ের জন্য আমি কিছু ঘরে আনতে পারবো। তখন আমি মা হয়ে সহ্য করতে পারি না, যে আল্লাহকে বলি, আল্লাহ আমার সন্তান কেন এই কথা বললো, আমি কেন এটা সহ্য করতে পারতেছি না, যে সন্তান স্কুলে যাবে ব্যাগ কান্দে নিয়ে, যার হাতে কলম থাকবে সে এখন চার ক্লাস নিয়ে বাইরে হতে চায়, ওর বাবা তখন খুবই খারাপ অবস্থা, বিছনা পড়ে আছে, তাকে পানি ছাড়া কিছু দিতে পারতেছি না, যে একটা ওষুধ এনে দিব সেই টাকাটাও ঘরে ছিল না আমাদের। তখন ছেলে বলতেছে, মা দাও আমাকে দাও, আমি একটু চা বিক্রি করে আইলো, আমি ঘরে কিছু নিয়ে আসতে পারবো। তখন অনেক কষ্ট, বুকে পাথর বেঁধে তাকে ছেলেকে রংচা বানিয়ে দিলাম। তখন রংচা বানিয়ে দুই চোখ পানি দিয়ে জর্জরায়, যে আল্লাহ তুমি আমাকে এই
এই পরিবারে পিতৃবিদ্যা আনছো তুমি যে আমার আজকে বাচ্চা আমাকে রং চা বানাই দিতে হইতাছে আপা একটু আমাদের দিকে তাকান দর্শকদের দিকে তাকান চোখের পানি দিয়ে বুক ফেটে যাইতাছে তখন ছেলেকে রং চা বানাই দিয়ে দিলাম যে বাবা নো ছেলে তখন হাতে রং চা নিয়ে যায় আর আমার কলিজা ফাইটা দুই ভাগ হয়ে যায় যে আল্লাহ আমার ছেলেকে রং চা বানাই আমি দিতেছি স্কুলে যাবার কথা তখন ছেলে বলে মা তুমি কান্দ না আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাবে তখন ছেলে রংচা নিয়ে বাইর হয় রংচা নিয়ে বাইর হয়ে এক দুই ঘন্টা পর বিক্রি করে আসে তখন ঘরে এক কেজি চাল নিয়ে আসে ওর ভাইয়ের জন্য একটা কেক নিয়ে আসে তখন ওই বাচ্চাটা মুখে খাবারটা যায় আর ওর বাবার জন্য এক পাতা নাপার ট্যাবলেট নিয়ে আসে যে বাবা তুমি এটা খাও তোমার জ্বরটা কমবে মানে ওষুধ খাওয়ার মতো টাকা ছিল না ওষুধ খাবার খাওয়ানোর মতো টাকা ছিল না তাকে যে সুস্থ করে তুলবো করোনা আসার পরে ওনার চাকরি চলে গেল তখন ধীরে ধীরে আমাদের এই অভাব অনশন কষ্ট দ্বারা দিল সেই অভাব এখনো শেষ আর হয় না স্বামী সুস্থ না হলে কিভাবে অভাব শেষ হবে উনি যদি সুস্থ না থাকে কিভাবে আমাদের সংসারে হাল ধরবে আচ্ছা তো এর আগে তো আপনার একটা প্রতিবেদন করা হলো তারপরে কি কোনো আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন হ্যাঁ পাইছি যা 50,000 টাকা ওটা দিয়ে ঘর ভাড়া জমা হয়ে গেছিল ঘর ভাড়া দিয়ে আর স্বামীর কিছু চিকিৎসা করা শেষ হয়ে গেছে আচ্ছা উনি আপনার স্বামী কি চোখে দেখে উনি চোখে দেখে বলতে কি দূরেরটা ফলো করতে পারে কিন্তু কাছেরটা দেখতে পারে না কাছে কোনো কিছু দেখতে পারে না না আচ্ছা তাহলে তো সে তো কোনো কাজ কাম কোনো কিছু করতে পারে না না প্রিয় দর্শক আপনারা দেখছেন একজন প্রবাসী বিশেষ করে আমরা যে প্রতিবেদনগুলো করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইরাই কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সাহায্য সহযোগিতা করেন কিন্তু তেমনি এই যে আনোয়ার ভাই তিনি কিন্তু সৌদি প্রবাসী আচ্ছা আনোয়ার ভাই আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছেন জি আচ্ছা আপনি সৌদি আরব কত বছর ছিলেন আমি 8 বছরের মতো ছিলাম আচ্ছা তো আপনারাও তো একসময় অনেককে সাহায্য সহযোগিতা করতেন প্রবাসীরে সাহায্য সহযোগিতা করে এবং বাংলাদেশে আপনার রেমিটেন্স যোদ্ধা ছিলেন তো এখন আপনার কি হয়েছে আপনি অসুস্থ হয়েছেন কিভাবে একটু বলবেন আমি করোনার আগে আমার ভিতরে শারীরিক ডায়াবেটিস ধরা পড়ে তারপরে হাতে পায়ে পেরেক বিনছে এগুলা আঙ্গুলগুলা কাটতে হয়েছে কাটার পরে করোনার আসার পর মানে খুবই মানে আপনি কোথায় কোথায় আঙ্গুল কাটছেন এই যে পায়ের একটি আঙ্গুল নাই তারপরে হাতে দুইটা আঙ্গুল নাই পায়ের দুইটা আঙ্গুল নেই হ্যাঁ বার্থডে মে দর্শক আপনারা একটু দেখুন আসলে পায়ের দুইটি আঙ্গুল নেই তার হাতে একটা আঙ্গুল নেই হাতের একটা আঙ্গুল নেই এই যে দেখুন আপনারা আমাদের হাতে 5টি আঙ্গুল থাকে আর তার হাতে হলো 4টি আঙ্গুল একটি আঙ্গুল চলে গেছে আচ্ছা আপনি এগুলো কি জন্য কি সমস্যার কারণে গিয়েছে বলছিল ডাক্তার কিছু মানে প্রথমত কাটি বিন্ধার পরে আমি ওয়ান টাইম ব্যবস্থা করি পরের দিন পাইকা যায় ওটা নর্মাল ডাক্তারের থেকে ওষুধ আইনা খাইছিলাম তারপরে আর এক জায়গায় গেছিলাম তারা মেডিকেল ওই জায়গায় আঙ্গুল অপারেশন করছে পরে আমাকে অন্য জায়গায় গিয়ে আঙ্গুলটা কাটাইতে হয়েছে আঙ্গুলের মাঝখানে বিন্ধা গেছিল বিন্ধা যাওয়ার পরে রাত্রেবেলায় আঙ্গুলটা ফুল্লা উঠছে ফুল্লা উঠে পরে পরের দিন সকালে উনি স্কুলে চাকরি করে বাচ্চাদের নিয়ে যায় স্কুলে গেছে স্কুলে যাওয়ার পরে হাতের ব্যথা যন্ত্রণা উনি আর টিকতে পারতেছে না পরে বাসা আইছে বাসা আসার পরে এক ডাক্তারখানায় নর্মাল ডাক্তারখানায় গেছে দেখাইছে দেখানোর পরে উনি বললো যে এখানে আপনার পানির মতন জমছে এটা একটু ছোট্ট করে অপারেশন করে দিলে এটা পানিটা বাইর করে দিলে ভালো হয়ে যাবে তখন উনি ছোট্ট করে একটা অপারেশন করে দিছে পরে আঙ্গুলটা মানে খারাপের দিকে চলে গেল মানে জিনিসটা আর ভালোর দিকে গেল মানে পচন ধরে গেছিল হ্যাঁ পচন ধরে গেল কালা হয়ে নীল হয়ে গেল তখন উনি আবার আরেক ডাক্তারের ঠিকানা দেয় এই ঠিকানা মতন আমরা যাই যাওয়ার পরে আপনার ওই ডাক্তার দেখাই আচ্ছা তারপরে ওই ডাক্তার দেখানোর পরে ওই ডাক্তার বলে যে এই হাতের আঙ্গুল নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটাকে অপারেশন করে ফেলাই দিতে হবে
তখন ইমার্জি ডাক্তার বলে তখন আমাদের হাতে টাকা ছিল না যে কোনো বিনিময় কারো থেকে নিয়ে আমরা সাথে সাথে পিরাবার হাসপাতালে যাই যাওয়ার পরে ওনার অপারেশন করে ওই আঙ্গুলটা ফালাই দেয় যে বলে যে আঙ্গুলটা যদি রাখতে চান তাহলে পুরো হাতের কবজি চলে যাবে তাই হাতের এই আঙ্গুলের এই মাঝখানে জয়েন্ট পর্যন্ত কাটতে ফালাইছে ফালাইয়া দিল দেওয়ার পরে মনে করেন এই হাতের আঙ্গুল অনেক সাত আট মাস লাগছে আঙ্গুলটা মানে ঘাটা শুকায় আছে আঙ্গুলটা দেখি আমরা শুকায় আসতে তখন মনে করেন অনেক টাকা ট্রিটমেন্ট করা হয়েছে ডাক্তারের ফিস ওনার হাসপাতালে আমাদের এক মাস থাকতে হয়েছে এক মাস থাকার পর খুব আমাদের যা ছিল সব শেষ হয়ে গেছে পরে আমরা বাসায় চললাইছি যে ডাক্তারের বললাম স্যার আমাদের তার উপায় নাই আমরা এখন থাকতে পারবো না যে আমরা বাসায় চললে আমরা যাই তো বলে ঠিক আছে আপনার বাসায় যায় যদি চিকিৎসা করতে পারেন তো যান তো বাসায় আসলে আমাদের টাকা পয়সা জোগাইতে হইলো ম্যানেজ করতে হইলো তখন ম্যানেজ করে ওনার কাছে ফিরা যাই যাই ওনার কাছে সকাল বিকাল মানে ড্রেসিংয়ের উপরে থাকতে হয় হাতে মানে খুবই খারাপ ছিল পরে ড্রেসিং সকালে ড্রেসিং বিকালে ড্রেসিং করতে করতে তখন গাটা লাল করে লালের দিকে আসে লালের দিকে আসার পরে ওনার হাতের এই অপারেশন করে ফিরে আবার সেলাই করে সেলাই করে দেওয়ার পরে উনি হাত নিয়ে দেড় বছর পর্যন্ত কোনো কাজকর্ম করতে পারেনি করতে পারে নাই আমাদের ধার ঋণ করে খাইতে হয়েছে তার চিকিৎসা করাতে হয়েছে আমাদের চলতে হয়েছে করে করে আমাদের জীবন এভাবেই গেল প্রিয়া করণ আসার পর যে চাকরিতে চাকরি করতো সেই চাকরিতে আস্তে আস্তে জয়েন দিল দেওয়ার পরে আল্লাহ দিলে কোনো রকম কষ্ট বিষ্ট করে আমাদের সংসারটা ভালোভাবে চললো চলার পরে আস্তে আস্তে ওনার ওষুধ পানিও চলছে আমাদের সংসার ভালোভাবে চলছে যখন আবার করোনা এইসব ধরা পড়লো ধরা পড়ার পরে স্কুলে স্কুল বন্ধ হয়ে গেলো চাকরিও বন্ধ হয়ে গেল তখন আর চাকরি আর কোথাও পাইলো না অনেক চেষ্টা করছে অনেক জায়গায় চাকরির জন্য পাইনি তো টেনশন করতেছে যে চিন্তা করে যে ঘর ভাড়া দিতে হয় মাস গেলে খাওয়ার খরচ বাচ্চাদের খরচ আমি কিভাবে ভরণ করব করতে করতে ওনার মানে হঠাৎ করে একদিন ওনার প্রেশার বাইরা যায় প্রেশার বাড়া যায় আর মাথা ঘুরা পড়ে যায় টেনশন করতেছে পড়ে যায় পর আমরা ধরা ঘুরে ডাক্তারখানায় নিয়ে গেলাম ওনাদের প্রেশার বাড়তি পরে হঠাৎ করে ওই রাত্রে ওনার অনেক জ্বর গায়ে মানে পায়ে ফুললে গেল পায়ে পানি নেমে গেল হাত যন্ত্রণায় শরীরে জ্বর আসলো আসার পরে ওনাকে আর পারি না যে ডাক্তারখানায় নিয়ে যাব কিভাবে নিয়ে যাব ঘরে টাকা নেই কিভাবে ডাক্তারখানায় নিয়ে যাব ওনারও জ্বর আসলো বাচ্চারও জ্বর আসলো যে বাচ্চারও নিয়েও ডাক্তারখানায় যেতে পারি না স্বামীকে নিয়েও যেতে পারি না ঘরে বসে বসে কান্দি তখন ওই ছেলে বললো মা যে কি করবো এখন আমার বাবা তো কাজ করতে পারে না আমাদের ঘরে তো কোনো খাবারও আসে না কেউ তো আমাদের সহযোগিতা করে না সরকারে সবাই আপনার ছেলে কি করে ছেলে মানে আপনার ছেলে কি করে পড়াশোনা করতে হ্যাঁ ও তো ক্লাস 6 এ পড়ে ক্লাস 6 এ পড়ে প্রিয় দর্শক আমরা একটু ছেলের কাছ থেকে শুনতেছি কি নাম বাবা আসসালামু আলাইকুম আঙ্কেল আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আলবি রহমান আব্দুল্লাহ আলবি রহমান আচ্ছা কি হয়েছে বাবার তুমি ক্লাস 6 এ পড়ো আমরা আসার সাথে সাথে শুনলাম তুমি ফ্ল্যাক্সে করে বাইরে রং চা বিক্রি করো আচ্ছা ছোট ভাই একদিন খাবার দিতে পারো না সেই কথাগুলো কি হয়েছে একটু বলো তো কেন আমার আব্বুর শরীর খারাপ ছিল আব্বু চাকরি করতে পারতো না তার জন্য একদিন আমি আম্মুকে বলতেছি যে আম্মু আমাদের আব্বু তো চাকরি করতে পারতেছে না শরীর অসুস্থ আব্বু অনেক খারাপ দিকে চলে যাচ্ছে যদি কোনো কিছু হয়ে যায় তার জন্য আমি আম্মুরে বলছি যে আম্মু আমাকে একটা চায়ের ফ্লাস্ক কিনে দাও সেই ফ্লাস্ক দিয়ে আমি রং চা বিক্রি করে আমাদের ঘরে কিছুটা হলো সংসার চলবে তারপরে একদিন আমাদের ঘরে কোনো কিছু নাই খাবার নাই খাওয়ার জন্য চাল নাই আমার ছোট ভাই কান্না করতেছে খাবার জন্য দর্শক আপনারা দেখছেন দর্শক আসলে ছোট ভাই কান্না করতেছে ছোট ভাই কান্না দেখে সেও কিন্তু ক্লাস শিখছে পড়ে সেও কিন্তু বাচ্চা এই যে তার ছোট ভাইও আছে এখানে কারণ সে তো কিছুই বোঝে না আমরা ভিডিও করতেছি সে খেলতেছে আচ্ছা বাবা তারপরে কি হয়েছে একটু বলো আমি তারপরে কিছুদিন রংচা বিক্রি করছি রংচা যখন বিক্রি করতে যাই আমি যে জায়গায় বসতাম সেখানের লোকরা শুধু আমাকে তাড়া দিত বিক্রি করতে দিত না তারা বকা দিত অনেক কিছু বলতো তাও আমি বসতাম
একদিন বসছি লংচা বিক্রি করতেছি আমারে গার ধরে তাড়ায় দিছে যে এখানে বসব না তারপর আমি আমার আম্মু কাছে বলছি যে আম্মু দেখো আমি ওই লোকটা আমাকে তাড়ায় দিছে তারপরের দিন আবার লংচা নিয়ে বেরিয়েছি তারপরের দিকে ওইখানে আমাকে বসতেই দেয় না উনি তারপরের থেকে হাইটে হাইটে বিক্রি করতাম লংচা স্কুল খুলছে আমার বন্ধুরা সবাই স্কুলে যায় আমি স্কুলে যাইতে পারি না আমাকে যখন বলে তখন আমার অনেক কষ্ট আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে একজন ক্লাস শিখছে পড়ুয়া বাচ্চা সেও মানে সংসারের দায়িত্ব নিয়েছে রংসা বিক্রি করা ছোট ভাই যখন যেদিন দেখলো বাসায় খাবার নাই সেদিনে সে ফ্ল্যাক্সে করে চা নিয়ে বা বাহিরে বুঝতেই পেরেছেন যে সে কোথায় বসতে পারেনি হেঁটে হেঁটে চা বিক্রি করছে আচ্ছা আপু আপনাদেরকে সাথে যোগাযোগ অনেকে বলতেছে কিভাবে যোগাযোগ করবে একটু যোগাযোগ করার কি কোনো মাধ্যম আছে জি হ্যাঁ আমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সেই নাম্বারটি কি বিকাশ নগদ রকেট করা আছে বা কি কি করা আছে শুধু বিকাশ করা আছে শুধু নগদ একটা আছে আচ্ছা আচ্ছা বলুন আপনারা সেই নাম্বারটি বলুন 0196391 9137 09 09 আচ্ছা নাম্বারটি আরেকবার বলুন 0196391 9137 09 09 এই নাম্বারটি বিকাশ করা আছে জি আচ্ছা কেউ যদি দেখা গেছে এই যে আনোয়ার ভাইকে এসে আপনাদের পরিবারকে সরাসরি দেখে কোনো সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে আসবে একটু বলবেন ঢাকা মিরপুর 10 নম্বর থেকে কোথায় আসতে হবে একটু ঠিকানাটা যদি বলে দেন সরাসরি যদি আপনারা পারমিশন দেন তাহলে আমরা দিতে পারি অনেক সময় তো দেখা যায় সরাসরি যোগাযোগ করতে এসে অনেক রকমের সমস্যা ধরা পড়ে আচ্ছা সেই জন্য অনেকে সরাসরি ঠিকানা চাইছে আমরা দিতে চাই নাই যদি আপনারা অনুমতি দেন তাহলে আমরা দিতে পারি আচ্ছা দর্শক আসলে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে বা আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা কারণ আমাদের ইউরোপের থেকে অনেকে সহযোগিতা করতে যাচ্ছে তারা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া কোনো ইয়ে করতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই আসলে দর্শক আসলে ওরা কেন সহযোগিতা করতে আসছে যারা এই মাত্র লাইভে আসছেন তারা একটু আমরা একটু দেখাচ্ছি এই যে ছয়দি প্রবাসী আনোয়ার ভাই আনোয়ার ভাই কত বছর ছিলেন আনোয়ার ভাই সৌদি আরবে 8 বছর পরে বাংলা অসুস্থতার কারণে বাংলাদেশে ফিরে এসেছেন এরপরে হঠাৎ যে কোনো একদিন একটা দুর্ঘটনা দেখুন তার হাতের আঙ্গুল এই যে একটা আঙ্গুল কেটে ফেলাতে হয়েছে তার এক হাতে 4টি আঙ্গুল সবার আমাদের সবার 5টি আঙ্গুল কারণ তারপরে পায়ের 2টি আঙ্গুল তার কেটে ফেলাইতে হয়েছে এখন এই যে তার ক্লাস শিখছে পড়ুয়া ছেলে শুধু চা বিক্রি করে এর উপরে তাদের সংসার চলে এবং আনোয়ারবার চিকিৎসা চলে কিন্তু আনোয়ারবার চিকিৎসা করতে কত টাকা লাগবে ডাক্তার কি বলেছে একটু লাস্ট বারের মতন যদি বলে ওনাকে ডাক্তার বলছে ওনার চিকিৎসা মানে ওনার যে ডায়াবেটিস এর পয়েন্ট খুব বাড়তি দিকে থাকে আচ্ছা সেই জন্য প্রেসারও বাড়তি দিকে থাকে সেই জন্য ডাক্তার বলছে প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে যাইতে ট্রিটমেন্ট নিতে আর যে ওষুধ দিতেছে সেই ওষুধ প্রতিটা মাসে খাইয়া মানে কমপ্লিট করতে প্রিয় দর্শক আপনারা যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি আরেকবার বলে দেন এই নাম্বারে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করবেন 0196391 37 09 দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন যদি এই পরিবারটিকে আপনারা যে নাম্বারটি দেওয়া আছে কেউ খারাপ মন্তব্য না করে আর ভিডিওটি শেয়ার করে দেন যদি আপনি যদি কেউ যদি সহযোগিতা নাও করতে পারেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে হয়তো এই পরিবারটি কোনো সহযোগিতা পাবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম